ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশের জাহাজ এমভি আবদুল্লার প্রধান কর্মকর্তা মোহাম্মদ আতিকুল্লাহ খানের তিন মেয়ে, বড় মেয়ে ইয়াশরা ফাতেমা, মেঝ মেয়ে উনাইজা মেহবিন আর ছোট মেয়ে খাদিজা আরবিয়ার বয়স মাত্র দুই বছর। বড় মেয়ে ইয়াশরা যখন থেকে শুনেছে জলদস্যুরা তার বাবাকে অপহরণ করেছে, তখন থেকেই ফ্রেমে বাঁধানো বাবার ছবিটা বুকে জড়িয়ে রাখছেন। বাবার পাঠানো সর্বশেষ অডিও বার্তা শুনছেন বারবার। লাস্ট কথা হয়েছিল হচ্ছে ইফতারের পর একটা ভয়েস মেসেজ দিয়েছিল, তখন বসে সবার ফোন বের করতেছে, পাপারে নিয়েছে হবে না। আতিকুল্লাহ খান পরিবার নিয়ে চট্টগ্রামের কোতোয়ালির নন্দন খাননের একটি বাসায় থাকতেন। বাসায় গিয়ে দেখা যায় পুরো পরিবার স্তব্ধ। আতিকুল্লার মা শাহানুর আক্তার সর্বশেষ যোগাযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, জিম্মি সব নাবিকের মোবাইল ফোন জলদস্যুরা কেড়ে নিচ্ছেন বলে জানিয়েছিল তার ছেলে আতিক। তারপর থেকে আর কথা হয়নি। একই বাসায় থাকেন শ্বশুর মোহাম্মদ ফরিদ। তিনি বলেন, তিন মেয়েই তার কলিজা, ইয়াশরা ফাতেমা, উনাইজা মেহবিন ও খাদিজা আরুবিয়া। কি সুন্দর নাম, সব নামই দিয়েছে আমার জামাই। কিছু হলে তাদের কি হবে, তাদের দেখবে কে? আমরা জামাইকে সুস্থ শরীরে ফেরত চাই।